সুস্থ থাকো আর 2020 কে ভীষণ ভাবে ভালো কাটাও। আর আজকে 1 জানুয়ারি, কোথাও ফিস্ট করতে যাইনি, এই আজকে আমরা বাড়িতেই একটা ফিস্টের আয়োজন করেছি। দেখো ফাঁকা আকাশের নিচে, ফাঁকা ওপর দিকে দেখা দেয়, ফাঁকা আকাশের নিচে উঠোনেতেই আজকে আমাদের ফিস্ট হচ্ছে। আমাদের ফিস্টটা কেমন লাগছে বলো? খুব ভালো, এই এই ফাঁকা আকাশের নিচে আয়োজনটা খুব সুন্দর। আজকে এখানে এসেছি, তাই এখন এটা হচ্ছে মায়ের হেসেন, তাই মা আজকে বলে দিক আজকে কি রান্না হয়েছে। মেথি শাকের চচ্চড়ি, পেঁয়াজ কলির চচ্চড়ি মানে মোরলা মাছ দিয়ে, আর মাংস ভাত আর একটা মাছের টক, সঙ্গে রয়েছে স্যালাড। সঙ্গে রয়েছে স্যালাড। শুরু করো, দেখো আমরা কিভাবে 1 জানুয়ারি সেলিব্রেট করছি। এতক্ষণ ক্যামেরার পিছনে ছিল, এই যে সে আমাদের বাইরে বসে ফিস্ট হচ্ছে। ফিস্টের মতনই সব আয়োজন হয়েছে, খাওয়া দাওয়া, বাইরের এনজয়টা নিচ্ছি আর কি। চারজন লোকই হচ্ছে, বেশি লোক নেই, আপাতত চারজনই ফিস্ট হোক। একদিনও হয়ে গেছে খাওয়া। ফিস্টের রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে এবং ফিস্ট মনে হচ্ছে। সঙ্গে মিউজিক নেই, কিন্তু অসুবিধা নেই, আমার ছেলের কার্টুনের মিউজিকটা আছে। বাচ্চা বাচ্চা এখানে খেলছে। এটা আমাদের পাশের বাড়ির দিকে। অরেঞ্জ দিয়ে ভিডিওটা এন্ড করতে, অরেঞ্জ খেতে খেতে আজকে আমরা ভিডিওটা এন্ড করছি।
আর আমি মোটামুটি একটু রেডি হয়ে আছি মনে হচ্ছে দেখে। তো নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, তো সেটাই আজকে বেরোবো একটু বিকেল বেলায়। না নেক্সট ভিডিওতে দেখতেই পাবে যে কোথায় ঘুরতে যাচ্ছি, তাই তো? এই বেরোচ্ছি 1 জানুয়ারিতে, দেখা যাক কোথায় যাওয়া যায় এবং কি এনজয়মেন্ট করা যায়, সেটা তোমাদের কাছে সারপ্রাইজ রইল। নেক্সট ভিডিওটা তার জন্য অবশ্যই তোমাদের দেখতে হবে। আর এই ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার, কমেন্ট এবং লাইক করবে, এবং সমস্ত বন্ধু বান্ধব সবাইকে বলবে এই ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করতে, এবং তোমাদেরও চেনা জানা সবাই, তোমাদের চেনা জানা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলবে সাবস্ক্রাইব করতে। সাবস্ক্রাইব করতে গেলে পয়সা লাগে না, শুধু লাল সাবস্ক্রাইব লেখাটা প্রেস করতে হয়, আর বেল আইকনটা প্রেস করে অল করে দেবে, তাহলে আমার ভিডিও নোটিফিকেশনও তোমরা পেয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এন্ড করছি, টাটা বাবাই, টাটা। 1 জানুয়ারিতে সবাই ভীষণ ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অনেক 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 করে আনন্দ করবে, ফিস্ট করবে, মজা করবে। তাহলে কমলা লেবু দিয়ে টাটা।